নীরব রনি বলেছেন, তারাবির নামাজ বাসায় পড়লে সূরা কেরাত পড়ার সময় কি প্রতি আয়াতের পরে থেমে থেমে পড়বো না একসাথে পড়ে যাব? প্রতি আয়াতের পরে থেমে থেমে পড়বেন, এটাই তো নিয়ম। এমনকি সূরা ফাতেহাটাও তো প্রত্যেকটা আয়াত পড়ে থামবেন, এটাই হচ্ছে নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবেই পড়তেন, আর বিশেষ করে সূরা ফাতেহার ক্ষেত্রে আল্লাহ তাআলাও তো একটা জবাব দেন, তাই না? যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামাদানি রব্বি, আমার হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। এভাবে প্রত্যেকটা আয়াতের পর আল্লাহর পক্ষ থেকে একটা ভাষ্য ঘোষণা দেওয়া হয়। তো যাই হোক, এখানে আপনি যেমন পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এভাবে থেমে থেমে প্রত্যেকটা আয়াত, এটা সবসময়। এটা শুধুমাত্র নফল সালাতে কিয়ামুল লাইলে এমন না, এটা শুধুমাত্র ফরজ সালাতে তাও না, বরং সব সালাতে আমরা এই স্টাইলে পড়ব। আচ্ছা, আপনাদের তো বহু প্রশ্ন এসেছে। আলমগীর হোসাইন শিকদার বলেছেন, আমি তো লম্বা সুরা পারি না, তাহলে কি কোরআন দেখে পড়তে পারবো কিয়ামুল লাইলে নামাজে? এটার উত্তর কিন্তু আমরা আজকে দিয়ে দিয়েছি। মোহাম্মদ হাফিজুল্লাহ বলেছেন, এক হুজুরের ওয়াজে শুনেছি যে মিলাদুন্নবী নিয়ে তিরমিজি শরীফে একটা অধ্যায় আছে, সে ব্যাপারে কিছু বলেন। হ্যাঁ, মিলাদুন্নবী মানে কি? মানে রাসূলুল্লাহ জন্ম তো, রাসূলুল্লাহ তো জন্মগ্রহণ করেছেন, আমরা তো বলিনি যে তিনি জন্মগ্রহণ করেননি। এখন যে সমস্ত হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লামের জন্মের কিছু বৃত্তান্ত আছে, সেটা কি এই ঈদে মিলাদুন্নবীর দলিল? অবশ্যই না, ঈদে মিলাদুন্নবীর পক্ষে কোনো হাদিসে কোনো দলিল নেই। এখন এটা হচ্ছে, যারা ঈদে মিলাদুন্নবী পালন করার কথা বলছেন, তারা মানুষকে কিছুটা বিভ্রান্ত করার জন্যে এবং বলার জন্যে যে হ্যাঁ, তিরমিজিতে আছে, অমুক হাদিস গ্রন্থে আছে, অমুক হাদিসে মিলাদুন্নবীর কথা তো আছে। মিলাদুন্নবী মানে কি? মিলাদুন্নবী মানে হচ্ছে রাসূলুল্লাহ জন্ম, তিনি তো জন্মগ্রহণ করেছেন, এটা তো কোনো মহাকে কালেম কোনো কালে অস্বীকার করেননি। রাসূলুল্লাহ সাল্লাম অবশ্যই জন্মগ্রহণ করেছেন এবং জন্মগ্রহণ করেই পৃথিবীতে পদার্পণ করেছিলেন, তার মা ছিল, বাবা ছিল, এটা তো আর ঈদে মিলাদুন্নবী হলো না এবং এটা মিলাদ অনুষ্ঠানও হলো না। মিলাদ অনুষ্ঠান, ঈদে মিলাদুন্নবী, এগুলো হচ্ছে বেদাতি অকেশন, উপলক্ষ, যেগুলোর পক্ষে শরীয়তের কোনো দলিল নেই। এই জন্যে সেগুলো এমন আমল যেটা দিনের মধ্যে নতুন সৃষ্টি করা হয়েছে এবং যার পক্ষে কোনো সওয়াবের দলিল নেই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা কোনো হাদিসে আছে, এটা ঈদে মিলাদুন্নবী অথবা মিলাদ পালনের কোনো দলিল নয়। আব্বাস উদ্দিন, সিজদায় কি দোয়াইনুস পড়া যাবে? কেন পড়বেন আপনি সিজদার মধ্যে? আপনি সিজদার মধ্যে দোয়াইনুস, সেটা তো আসলে দোয়া না, আপনি দেখেন সেটা এক ধরনের দিকের, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাল যালিমিন। কোথায় দোয়া এটা? লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আপনি পবিত্র মহান, ইন্নি কুনতু মিনাল যালিমিন, আমি জালিম, আমি জালিমদের অন্তর্ভুক্ত, এখানে দোয়া কোথায়? এটা হচ্ছে একটা দিকের, এই দিকেরটা যদি সেজদায় কেউ অ্যাড করেন তাহলে মানে শরীয়তের যে মূলনীতি, সে মূলনীতির আলোকে এটা বেদাতে পরিণত হবে, অতএব এটা করা যাবে না। নফল সালাতে সূরা ফাতিহার পর একাধিক সূরা বা বড় কোনো সূরার অংশ পড়ে সালাত দীর্ঘ করা যাবে কি? হ্যাঁ যাবে, যাবে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ তানভীর মোল্লা বলেছেন, সৌদির একদিন পর রোজা বা ঈদ পালন করা কতটুকু যৌক্তিক? দেখুন, এটা নিয়ে এখন ব্যাপক মানে আমাদের মুসলিমদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে বিশ্বের প্রায় সব দেশেই, শুধু সৌদি আরব ছাড়া। সৌদি আরবে দেখলাম যে তখন যেদিন চাঁদ দেখা যায় তার পরের দিনই তারা রমজান শুরু করেন, তার পরের দিনই তারা ঈদ করেন। এই সৌদি আরব ছাড়ার বাকি সমস্ত দেশে এটা নিয়ে খুবই গণ্ডগোল। তো এটা মানে আমাদের আজকের প্রশ্ন উত্তর কিন্তু এটার উত্তর দেওয়ার জন্য যথেষ্ট নয়, তবে শুধু একটা কথা বলে আমি শেষ করব, সেটি হচ্ছে এটা মুসলিম প্রশাসক ওলামায়ে কেরামের
সাথে পরামর্শ করে, যেহেতু এটা একটা ইজতিহাদি বিষয় এবং এখানে দুটো মত আছে, তাহলে ওলামায়ে কেরামের সাথে মুসলিম প্রশাসক তার দেশের জন্য একটা নিয়ম চালু করবেন। যদি বিশ্বের যে কোনো জায়গায় প্রথম চাপ দেখা যায় সে মতটা আমাদের ওলামায়ে কেরাম গ্রহণ করেন, তাহলে আমাদের মুসলিম প্রশাসক সেটা গ্রহণ করে বা প্রশাসন সেটা গ্রহণ করে ডিগ্রি করবে, ব্যাস সবাই একদিন ঈদ করবে। আর যদি তারা বলেন যে লোকাল মুনসাইটিং, স্থানীয়ভাবে চাঁদ দেখে তারা রমজান শুরু করবেন, ঈদ শুরু করবেন, সেই মতটাকে আমাদের ওলামায়ে কেরামের বৃহত্তর দল এবং তাদের মতামতের প্রতি সম্মান দেখিয়ে স্থানীয় প্রশাসন যদি সেটাকে ডিক্রি হিসাবে জারি করে, তাহলে সেটাই হচ্ছে শরীয়তের বিধান এবং আমাদের সেটাকে মেনে নিয়েই একই দিনে এই বাংলাদেশবাসীরা রমজান শুরু করবে, ঈদ করবে, এটাই হচ্ছে বিধান। শেখ সালেহ বিন উসাইমিন খুব চমৎকারভাবে ডিসকাশন করেছেন এবং এই সমাধানটা দিয়েছেন এবং আমি গত 15 বছর ধরে এই সমাধানের পক্ষেই কথা বলে আসছি। পিঙ্কি, আপনি বারবার প্রশ্ন করেছেন, অনেকবার দেখলাম এই প্রশ্নটা, আমি উত্তর দিয়েছি অবশ্য। সন্তানের নাম হিসাবে ছেলের নাম শুধু মাহমুদ রাখা যাবে কিনা, বলেছি রাখা যাবে। আর প্রশ্ন তো আরও অনেক এসেছে, আমি আজকে দেখা যাচ্ছে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আপনাদের সাথে ছিলাম, ভাগ্য ভালো ছিল, ইন্টারনেট যায়নি আলহামদুলিল্লাহ, তবে যে কোনো সময় চলে যেতে পারে, সেক্ষেত্রে আমি এখানেই আজকে শেষ করতে চাই। লাস্টে আর একটা দুটো প্রশ্ন নেব। আরিয়ান আয়ুল্লাহ বলেছেন, ভিতরের নামাজ কত রাকাত? ও, ভিতরের নামাজ, আচ্ছা, ভিতরের নামাজ কত রাকাত আদায় করা ভালো, কীভাবে পড়া উত্তম জানান প্লিজ। আপনি 2 রাকাত পড়ে 1 রাকাত আদায় করতে পারেন, আমি এটাকে সবচেয়ে উত্তম মনে করি, অথবা 3 রাকাত একসাথে আদায় করতে পারেন, আর কখনো কখনো 5 রাকাত একসাথে আদায় করতে পারেন, বা 7 বা 9, এটাই হচ্ছে শরীয়তসম্মত অনেকগুলো বিধান। আপনারা ইসলাম কেউ ইনফোর মতে দলিল সহকারে এই প্রত্যেক কয়েক রাকাত কীভাবে পড়তে হবে তার বিষয়গুলো জানতে পারবেন, সেখানে বেদের অধ্যায়ে খুব সুন্দর করে বলা হয়েছে। আর আজকের শেষ প্রশ্নটা নিতে চাচ্ছি। মুস্তাফিজুর বিন আলামিন বলেছেন, আমি প্রেম সম্পর্কে জানতে চাই, গুনাহ হওয়ার ভয়ে বেশি কথা বলি না, 10-12 দিন পর কথা বলি, আমি তওবা করার জন্য বাড়িতে বলেছি, যদিও আমার বাবার যথেষ্ট সামর্থ্য আছে, আমি বেকার বলে তিনি বিয়ে দিচ্ছেন না, এখন আমার করণীয় কী? এরকম সম্পর্কের জন্য কি ইবাদত বা আমল নামায় কোনো ক্ষতি হচ্ছে? হ্যাঁ, ক্ষতি তো হচ্ছে অবশ্যই, যখনই কোনো মানুষ পাপে কন্টিনিউ করবে তার সব কিছু ক্ষতিগ্রস্ত হবে, তার দেহ মন ক্ষতিগ্রস্ত হবে, তার মনের মনোযোগ নষ্ট হয়ে যাবে, তার মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত হবে, ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হবে। আপনি জানেন যে এই প্রেমের সম্পর্ক, বিয়ে হয় নাই, এগুলো চালানোর কারণে মানুষ অনেকগুলো শারীরিক অন্যায়ের মধ্যেও লিপ্ত হয়, অনেক সময় জেনা ব্যভিচারেও লিপ্ত হয়ে যায়। তো আসলে মূল জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া তো আসলে চূড়ান্তভাবে পাপের কাজ, কিন্তু তার আগে প্রণয়মূলক কথা বলে, আপনি বলছেন বেশি কথা বলেন না, কম কথা বলাটাও এখানে পাপ বলেই গণ্য হবে। প্রেমের কোনো সম্পর্ক ইসলাম আসলে এইভাবে জায়েজ বলে না, যদি কেউ কাউকে পছন্দ করে তাহলে সে খুব দ্রুত বিয়ে করে ফেলবে এবং তারপরে তারা প্রেম করুক যা করুক, কারণ তখন সেটা উইদিন দ্য লিমিট অফ ইসলাম, ইসলামের নির্দেশনার মধ্যে থাকবে এবং ইসলামের হুদুদ নিয়মের মধ্যে থাকবে, ফলে তাতে কোনো আর অসুবিধা থাকবে না। আমি আপনাকে বলবো আপনার বাবাকে রাজি করান, কেন রাজি হবেন না? আপনার মাধ্যমে যদি কোনো পাপ হয়ে যায়, কোনো অন্যায় হয়ে যায় এবং তার ভার তো আপনার বাবা মায়ের উপরও আসবে, তারা আপনাকে বিবাহ না দিলে এই যে পাপটা হচ্ছে এই পাপের ভার তারা বহন করতে হবে। অতএব আমি আশা করছি যে আমরা প্রত্যেকে আসুন পাপমুক্ত থাকি, সুন্দর স্বচ্ছ ক্লিন এবং স্বাধীন জীবনযাপন করি, ইসলাম জীবনযাপন করি এবং এর মধ্য দিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করি, আর যে কোনো পাপ থেকে আমরা দূরে থাকি, প্রেম প্রণয়মূলক আজকের যে আধুনিক অশালীন সভ্যতা তা থেকে নিজেদেরকে বাঁচাই, আমাদের সমাজকে বাঁচাই, আমাদের ছাত্রছাত্রীদেরকে বাঁচাই এবং সবাইকে বাঁচাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন এবং অনেক প্রশ্ন করেছেন। আমি দুঃখিত যে আপনাদের অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়া হয়নি, তবে এর মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ থাকবে আমি সেগুলো বাছাই করে নেক্সটে আবারও আসবো ইনশাল্লাহ, এবং চেষ্টা করব ঘন ঘন আপনাদের কাছে আসার জন্যে, যেহেতু সবাই লকডাউনের মধ্যে আছেন এবং আলহামদুলিল্লাহ এখনও অধিকাংশ মানুষ সুস্থ আছেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন সে দোয়া করি।
অতএব আমাদের হাতে সময় আছে, আপনারাও দিন বোঝার জন্য, জানার জন্য পড়াশোনা করবেন এবং আমাদের আলোচনায় সামিল থাকবেন। এই আশা রেখে সবার জন্য দোয়া কামনা করে আল্লাহ সবাইকে হেফাজত করুন এই দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।